আসসালামু আলাইকুম দর্শক, যারা আমার এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুকে দেখতেছেন তাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাইতেছি সেটি হলো নিকলি মিঠামইন হাওর। হাওরে হয়তো বা অনেকে ঘুরে এসেছেন অটোমেটিক, আবার কেউ ঘুরতে যেতে পারেননি এখনও সময়ের কারণে, তাদের জন্য এই ভিডিওটি। এই নিকলি মিঠামইন হাওর ঘুরে কেমন লাগলো সেটি আপনাদের মাঝে এখন তুলে ধরতেছি। আসলে এই হাওরটি অনেক সুন্দর। হাওরের মাঝখান দিয়ে যে রোডটি চলে গেছে দেখলে মনে হয় যেন সাগরের মাঝখান দিয়ে একটি রোড চলে গেছে। যারা এখানে এসেছেন অবশ্যই তারা একমাত্র উপভোগ করতে পারবেন যে এটা কতটা সুন্দর লাগে। ভ্রমণ পিয়াসী অনেক হাজার দর্শক এখানে আসছে। এখানে নৌকার মাধ্যমে হাওরে যে ঘুরে বেড়ানোর যে দৃশ্যটা সেটাই বেশি ভালো লাগে। মনে হয় যেন সাগরের মাঝখান দিয়ে নৌকা নিয়ে চলে যাইতেছি। আমাদের মতো আরও অনেক পর্যটক আসে যারা এই হাওর ঘুরে দেখে। হাওরে দেখতে পারতেছেন আমাদের মতো আরও অনেক নৌযান নিয়ে মানুষ এই হাওরে ঘুরে বেড়াইতেছে এবং উপভোগ করতেছে হাওরে যে সৌন্দর্যটা। এক কথায় অ্যামাজিং, অনেক ভালো লাগে। আমার অনেক ভালো লেগেছে। যারা এখানে ঘুরতে আসে সবারই হয়তো বা এরকমই ভালো লাগে। হাওরের পাশাপাশি এবং পাশে অনেক ছোট ছোট দ্বীপের মতো মনে হয়, যেগুলো একটু উঁচু জমিন, পানি এখনও উঠে নাই, সেগুলো দেখলে মনে হয় যেন একটি দ্বীপ, মনে হয় একটি দ্বীপ। এখানে শুধু যে ছেলেরা ঘুরতে আসে সেটা না, এখানে মেয়েরাও অনেক দল বেঁধে গ্রুপ করে এই হাওরে ঘুরতে আসে এবং ঘুরে এর সৌন্দর্যটা উপভোগ করে। যেটা বলতেছিলাম, হাওরের যে মাঝে মাঝে যে উঁচু জায়গাগুলা সেগুলো দেখলে মনে হয় যেন একটি পাহাড়, কারণ এত পানির উপরে একটু ভাসমান জমিনকে মনে হয় যেন একটু উঁচু টিলা, এরকম মনে হয়। আপনারা যদি আসেন এখানে ঘুরে দেখেন অবশ্যই অনেক ভালো লাগবে। এখানে আপনারা চাইলে মোটর সাইকেল নিয়েও আসতে পারেন। মোটর সাইকেল দেখা যায়, আবার ট্রলারে করে নিয়ে যাইতে হয় এদিক ওদিক। এখানে অটোতে ঘুরতে হয় কিছু জায়গা। রুটগুলা একদম এত সুন্দর কাঠামো করে গড়ে তুলেছে বলার বাইরে, কারণ অনেক সুন্দর লাগে। এখানে আমরা অটোতে এখন ঘুরতেছি, দেখেন কত সুন্দর রুটের যেই দুই পাশে পানি, হাওরের দুই পাশে পানি এবং মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা। মাঝে মাঝে পানির উপরে কিছু কিছু টিলার মতো মনে হয়, উঁচু জমিন যেগুলা সেগুলোর উপরে পানি এখনও উঠে নাই। এটা বিশেষ করে বর্ষা মৌসুমে এর সৌন্দর্যটা বেশি চোখে পড়ে এবং পর্যটকরাও বেশিরভাগ এই বর্ষা মৌসুমে এখানে আসে, কারণ অন্য টাইমে এখানতে পানি থাকে না, এর কারণে এতটা সৌন্দর্য উপভোগ। হাওরের এই সৌন্দর্যটা ট্রলারে এবং ওই অটোতে এবং যা দিয়ে আপনার যান মোটর সাইকেলে, যে কোনো যানবাহন দিয়ে এই হাওরের মাঝখান দিয়ে যাওয়ার এবং নদীপথের যে ভ্রমণ, সেটাই আসলে এখানকার যে দেখার এবং সৌন্দর্য করার জায়গাটা। বিশেষ করে এখানে যে রুটগুলো এখন বর্তমানে অনেক সুন্দর। এখানে কিছু টাইম পর্যটকরা রেস্ট করে এবং হাওরে গোসল করে,
যেখানে অনেক পর্যটকই গোসল করে, যারা গোসল করার ব্যবস্থা সাথে নিয়ে যায়। বেশিরভাগ টাইমটাই আপনার নদীর উপরে, নৌজানের উপরে কাটে, এটা এখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয় এবং আড্ডা দেওয়া হয়। এবং নদীর ঝিরিঝিরি বাতাস গায়ে লাগে, যারা আমরা শহর কেন্দ্রিক বসবাস করি এই মুক্ত আবহাওয়া অনেকটাই উপভোগ করতে পারি না, কিন্তু এখানে আসলে এই মুক্ত আবহাওয়াটা আমাদের অনেক ভালো লাগে। তারা আমার এই ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।